আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিডি সলিউশন 24 চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আনসার আপনাদের জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার আজকের ভিডিও টপিকস হচ্ছে ফ্র্যাকশন, অর্থাৎ কিভাবে আমরা ভগ্নাংশ টাইপ করব। এই কাজটি আজকের ভিডিওর মাধ্যমে দেখব। আমার আজকের এই ভিডিওটি যারা কম্পিউটার অপারেটর হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং কি বিভিন্ন অফিস আদালতে চাকরি করে থাকেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তো প্রিয় ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের প্রতি আমার একটি অনুরোধ, এখনও পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব লেখাটিতে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশ আমি এখানে লিখে রেখেছি। এই ভগ্নাংশগুলো আমরা কিভাবে টাইপ করব এই কাজটি এখন আমি আপনাদেরকে দেখাবো। এজন্য আমাকে প্রথমে একটি নিউ পেজ ওপেন করতে হবে। আমরা প্রথমে দেখব যে কিভাবে এরকম একটি ভগ্নাংশ লিখব। এর জন্য আমাদেরকে প্রথমে ইকুয়েশন নিয়ে যেতে হবে। এজন্য আমরা কিবোর্ড থেকে অল্টার ইকুয়াল টু প্রেস করব। আপনারা দেখতে পাচ্ছেন অল্টার ইকুয়াল টু প্রেস করার সাথে সাথে এখানে ইকুয়েশন টুলসটি চলে এসেছে। এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন ফ্র্যাকশন, আমি এই অপশনটিতে ক্লিক করব এবং প্রথম অপশনটাতে ক্লিক করব। এখানে আমি বসিয়ে দেবো 3 এবং এখানে বসিয়ে দেবো 7। তাহলে এরকম একটি ভগ্নাংশ লেখা হয়ে গেল। এখন আমরা দেখবো যে কিভাবে আমরা এরকম ভাবে একটি সূত্র টাইপ করতে পারি। এজন্য আমাদেরকে স্ক্রিপ্ট অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স এই অপশনটিতে ক্লিক করতে হবে এবং এখান থেকে প্রথমে যে অপশনটি রয়েছে সেটি এখানে ক্লিক করতে হবে। এখানে আমরা বসিয়ে দেবো এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার বসিয়ে দেবো। আমরা এখানে যে কোনো পাওয়ার বসাতে পারবো। আমি একটু ফন্ট সাইজ বড় করে দিচ্ছি। তারপর আমরা আবার ইকুয়েশন টুলসে চলে যাব। এখান থেকে আমরা ফ্র্যাকশন থেকে প্রথম অপশনটি নেব এবং এখানে 1 এই জায়গাতে এক্স বসিয়ে দেবো এবং আমরা এখানে এক্সকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার ইকুয়েশন টুলসে চলে যাবো এবং এখানে ই টু দি পাওয়ার এক্স স্ক্রিপ্টে ক্লিক করব। আমরা এখানে এক্স কে সিলেক্ট করতে হবে, শুধু এক্স সিলেক্ট করব। আমরা এখন প্রথম এক্সটি কেটে দেব। তাহলে আমাদের ওরকম একটি ভগ্নাংশ হয়ে গেল। এখন আমরা দেখব যে কিভাবে আমরা এরকম ভাবে একটি ফ্র্যাকশন লিখতে পারি। এজন্য আমাকে আবার ফ্র্যাকশনে চলে যেতে হবে।
স্ক্রিপ্টে চলে যাব, ই টু দি পাওয়ার এক্স এই অপশনটিতে চলে যাব এবং এখান থেকে আমরা এখানে ক্লিক করব। তারপর আমরা এখানে শুধু অক্ষরগুলোকে চেঞ্জ করে দেব। তাহলে আমাদের কাজটি হয়ে যাবে। এখন আমরা দেখব যে কিভাবে এক্স স্কোয়ার, এ স্কোয়ার বা ওয়াই স্কোয়ার লিখব। এজন্য আমাদেরকে আবার স্ক্রিপ্টে চলে যেতে হবে এবং এখান থেকে প্রথম যে অপশনটি রয়েছে সেটাতে ক্লিক করতে হবে, এখানে এ এবং এখানে স্কোয়ার বসিয়ে দেব। এর পরবর্তীতে আমরা দেখব যে কিভাবে আমরা বাংলাতে একটি ভগ্নাংশ টাইপ করব। এজন্য আমাদেরকে একটি ফর্মুলা ব্যবহার করতে হবে। আমরা কন্ট্রোল F9 প্রেস করব কিবোর্ড থেকে, তারপর আমরা এখানে লিখব ইকিউ। তারপর আমরা একটা স্পেস দেব, তারপর আমরা এরকম একটি স্ল্যাশ চিহ্ন ব্যবহার করব, তারপরে এফ লিখব এবং ফার্স্ট ব্র্যাকেট দেব। তারপর আমি ওখানে 3,6 লিখব, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেব। এখন আমি 6 এবং 3টাকে সিলেক্ট করব, তারপর আমি ফন্ট অপশন থেকে এটাকে বাংলা ফন্ট করে দেব। এখন এই সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটনে, মাউসের রাইট বাটনে ক্লিক করব এবং এখান থেকে ট্রাগল ফিল করছে ক্লিক করে দেব। তাহলেই একটি বাংলা ভগ্নাংশ হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা বাংলাতে মিশ্র ভগ্নাংশ টাইপ করব। এজন্য প্রথমে আমাদেরকে বাংলা ফন্টে চলে যেতে হবে এবং আমরা এখানে টাইপ করব 10। তারপর আমাদেরকে আবার ইংরেজি ফন্টে চলে যেতে হবে এবং এখানে আমরা কন্ট্রোল F9 প্রেস করব, তারপর এখানে আমরা ইকিউ প্রেস করব, একটা স্পেস দেব, তারপর আমরা এই স্ল্যাশ চিহ্নটি ব্যবহার করব, তারপর এফ লিখব এবং ফার্স্ট ব্র্যাকেট দেব, তারপরে 2 লিখব, কমা দেব এবং 5 লিখব এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেব। এখন আমরা 2 এবং 5কে সিলেক্ট করব। এখন ফন্ট অপশন থেকে আমরা এটাকে বাংলা করে দেব এবং এখান থেকে রাইট বাটনে ক্লিক করব এবং ট্রাগল ফিল করছে ক্লিক করে দেব। তাহলে আমাদের একটি বাংলাতে বা পাটিগণিত মিশ্র ভগ্নাংশ হয়ে গেল। এখন আমরা দেখব যে কিভাবে এরকম সাইন 45 ডিগ্রি বা কস 90 ডিগ্রি বা কস 30 ডিগ্রি টাইপ করব। এজন্য ওদেরকে আবার ইকুয়েশন টুলসে চলে যেতে হবে এবং এখানে আপনারা সাইন থিটা দেখতে পাচ্ছেন ফাংশন, এখানে ক্লিক করতে হবে। যদি সাইন 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 যা লিখি তাহলে এখানে ক্লিক করতে হবে। এখন এ জায়গাতে আমরা 30 বসিয়ে দেব এবং 30টাকে, শুধু 30কে সিলেক্ট করব। তারপর আমরা ইকুয়েশন টুলসের ই টু দি পাওয়ার এক্স অপশনটিতে ক্লিক করব এবং এখানে আমরা 30কে কেটে দেবো এবং এ জায়গাতে 30 বসাবো এবং এখানে ডিগ্রি চিহ্নটা দিয়ে দেবো। তাহলেই সাইন 30 ডিগ্রি বা 10 30 ডিগ্রি যে কোনো অপশন আমরা লিখতে পারবো এভাবে। এখন আমরা দেখব যে কিভাবে এরকম একটি ফ্র্যাকশন টাইপ করব। এর জন্য আমাদেরকে রেডিক্যাল এই অপশনটিতে ক্লিক করতে হবে, তারপর আমরা এখান থেকে
এটাতে ক্লিক করব। এখন আমরা এখান থেকে শুধু অক্ষরগুলোকে চেঞ্জ করে দেব। আমি এখানে এক্স ব্যবহার করব এবং এখানে ওয়াই ব্যবহার করব। তাহলে আমাদের ফ্র্যাকশনটি হয়ে গেল। এখন আমরা দেখব যে কিভাবে থ্রি রুট ওভার টু এরকম একটি ফ্র্যাকশন টাইপ করব। এর জন্য আমাদেরকে আবারও ইকুয়েশন টুলসে চলে যেতে হবে এবং এখান থেকে রেডিক্যাল অপশন থেকে তৃতীয় সমটি নিতে হবে। এ জায়গাতে আমরা থ্রি এবং এ জায়গাতে আমরা রুট ওভার টু, রুট ওভার থ্রি, রুট ওভার ফাইভ যা চাইছে তাই বসিয়ে দিতে পারবো। এখন আমরা দেখব যে কীভাবে লগ ব্যবহার করব, অর্থাৎ লগের অঙ্ক টাইপ করব কীরকমভাবে। এজন্য আমাদেরকে লক, লিমিট অ্যান্ড লক লেখা এই অপশনটিতে ক্লিক করতে হবে এবং তারপর এখান থেকে আমরা টু টু দি পাওয়ার ফাইভ বসিয়ে দেব। এরকমভাবে আমরা আরও একাধিক লগের অঙ্ক টাইপ করতে পারবো। এরপর আমরা দেখব যে কিভাবে এরকম একটি ইকুয়েশন আমরা লিখব। এর জন্য আমাদেরকে ইকুয়েশন টুলসে যেতে হবে এবং এখান থেকে প্রথম অপশনটাতে ক্লিক করতে হবে এবং এখানে এ বি প্লাস বি সি প্লাস সি এ এবং এখানে নিচে লিখব এ বি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ইকুয়েশনটি হয়ে যাবে। এখন আমরা দেখব যে কীভাবে এরকমভাবে এক্স ওয়াই স্কোয়ার টাইপ করব। আপনারা দেখতে পাচ্ছেন এক্স ওয়াই স্কোয়ার, এখানে আমরা অক্ষর পরিবর্তন করে অন্য অক্ষর ব্যবহার করতে পারবো। তাহলে আমাদের ইকুয়েশনটি হয়ে গেল। তারপর আমরা দেখবো যে কেউ এরকমভাবে আমরা ম্যাট্রিক্স টাইপ করতে পারি, অর্থাৎ ম্যাট্রিক্সের অঙ্ক আমরা কীভাবে টাইপ করব। আমরা তারা ম্যাট্রিক্সের অঙ্ক করেছি তারা এই কাজটি ভালো বুঝবেন। আপনারা এ পাশে দেখতে পাচ্ছেন যে ম্যাট্রিক্স লেখা রয়েছে, এখানে ক্লিক করব। তারপর এখানে ম্যাট্রিক্সের অনেক অঙ্কের ক্যাটাগরি রয়েছে, এখান থেকে আমরা যে কোনো একটি ক্যাটাগরি টাইপ করতে পারি। এটা টাইপ করার জন্য আমরা এখান থেকে সংখ্যা চেঞ্জ করে দিতে পারবো। এরকমভাবে আমরা ম্যাথের ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশ এবং ইকুয়েশন টাইপ করতে পারি। এখানে ম্যাট্রিক্সের অনেক ক্যাটাগরি রয়েছে, আপনারা এখান থেকে ইচ্ছে মতো টাইপ করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আমি আমার ভিডিওটি আর লম্বা করবো না। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন এবং পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। এবং আপনাদের মতামত সম্পর্কে জানাবেন এবং যদি আপনারা এরকম আরও ফিজিক্স কেমিস্ট্রি এরকম কোনো ইকুয়েশনের সমস্যা হয় তাহলে কমেন্টস করে আমাকে বলবেন, আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব।
আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।